আমি পার্নোর জন্য একটা গান গাইবো, প্লিজ। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি। হ্যাঁ আমি চাই সবাই গিয়ে ডুব দেখুক। 27 তারিখে রিলিজ হচ্ছে এই মাসে, 27th October, এটা বলতেই হবে না, প্লিজ গিয়ে পোস্টারে দেখে নিয়েছে না, তাও আমার দায়িত্ব বলে দেওয়া যদি কেউ মিস করে গিয়ে থাকে। ভীষণ ভালো লাগছে একটা ব্যাপার যে তোমার মধ্যে এখনো সেই প্রাণবন্ত, মানে সবকিছু ফুটে 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 বেরোচ্ছে সেই ব্যাপারটা আছে এখনো। আমি আর কি বলবো, বিকজ মানুষটাই এরকম। ঠিক এরকম কি ইরফান খানের কাছেও গিয়ে ঠিক আমার এরকম মানুষটাই গিয়েছিল না ওখানে গিয়ে একদম? সারা দিন শুধু ওনাকে নোটিস করতাম যে হাউ ডাজ হি অ্যাক্ট সো ওয়েল, হোয়াট ডাজ হি ডু, হাউ ডাজ হি ক্রিয়েট দিস ম্যাজিক অন স্ক্রিন, অ্যান্ড I got to work and meet this magician. So for me that was a big deal. মানে আমার মনে হয় সবারই সব যে কোনো অ্যাক্টরের কাছে সেটাই হবে, মানে আজকে ইরফান, নওয়াজ, যারা যারা কাজ করতে পারে এদের সাথে, বা নাসিরজি, মানে ওটা তো একটা মানে স্কুলিং না এদের সাথে কাজ করাটা। সব অভিনেত্রী অভিনেত্রী তো এমনি হয়ে ওঠে না, মানে এই সব নানা ধরনের চারপাশে নানা ধরনের মানুষই তাকে অভিনেত্রী করে তোলে এবং এই যে নানা ধরনের এক্সপ্রেশন এটা কিন্তু কেউ বলে দিলে হয় না। এই যে ডিরেক্টর্স অ্যাক্ট্রেস বলে সেটা কিন্তু আসলে কোনো মানে নেই, ডিরেক্টর যা বলবে সেটাই। আই থিঙ্ক ডিরেক্টর্স অ্যাক্টর বলে কারণটা হচ্ছে যে যাতে মানে অ্যাকচুয়াল ডিরেক্টরটা একটা মানে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকে। আমার একটা লাইন হয়তো একটা সিনের আমি সিনকে আমি অনেক রকমভাবে দেখতে পারি, বাট আমার ডিরেক্টর যেটা চাইছে সেটা হয়তো আমি যেটা ভাবছি তার থেকে আলাদা, বা আমার আমার ভাবনার সাথে হয়তো ডিরেক্টরের কোথাও গিয়ে দুটোকে মিলিয়ে একটা সিন গড়ে তুলতে হবে। আই থিঙ্ক সেই জায়গাটাতে লোকে বলে ডিরেক্টর্স অ্যাক্টর বা হোয়াট এভার, বাট জেনারেলি অ্যাক্টার্স আর নট ক্রিয়েটেড লাইক ইউ নো উইথ বাই মেশিনস। আমাদেরকে তো লোক মানুষদেরকে অবজার্ভ করতে হয়, এই রেগুলার লাইফ থেকে যেটুকু আমরা শিক্ষা পাই সেখান থেকে আমাদের ইমোশনসগুলো আমরা শিখি বা সেগুলো আমরা রিক্রিয়েট করি। সো হ্যাঁ, মানে হোয়াট ইউ আর সেইং ইজ প্রবাবলি রাইট, বাট কিছুটা হয়তো রাইট নয়। প্রথম দিন ইরফান দেখে, মানে ইরফান থেকে আগে দেখা হয়েছে ইরফানের সঙ্গে, ইরফানের সঙ্গে বাংলায় কথা বলেছে, আমাদের ডায়ালগস ছিল বাংলায়, বাংলা ঝগড়া করতে হতো আমাদের, অনেকটা বাংলা জানেন উনি, অনেকটাই জানেন, না জানলেও ফ্যাবুলাস জব। এই ধরনের ছবির ক্ষেত্রে খুব অনেস্টলি জিজ্ঞেস করছি, এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয় অনেকটা ফোকাস এই বড় মাপের মানুষটির উপরে পড়ে, তিনি ইরফান খান হতে পারেন, তিনি নাসিরউদ্দিন হতে পারেন, এদের উপরে। কিন্তু অভিনেত্রী হিসেবে তোমরা কতটা আসলে স্পেস পেলি ফার্মি, একটা একদম অন্য ধরনের ছবি বানানো। আমি জানি না তুমি টেলিভিশন বা ইন্টারভিউটা দেখছো কিনা, বিকজ হি ইজ আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম মেকার। সো ওয়ার্কিং উইথ ফার্মি ওয়াজ অলসো আ বিগ, মানে বেশ বড় একটা পাওনা ছিল, একটা নতুন ধরনের কাজ, কাজের মানে অন্য উনি অন্যভাবে কাজটা করেন, একদম ডিফারেন্ট ফ্রম হোয়াট আই হ্যাভ ডান ইন ক্যালকাটা, ভেরি রিয়েলিস্টিক। হয়তো যা সিন আছে সেগুলো ইম্প্রোভাইজ মানে অন স্পট হতো, হয় হঠাৎ করে বলে না এই সিনটা হবে না, তুমি আমার সাথে ঝগড়া করো আজকের পর থেকে, তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবে না, ঝগড়া উনি সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়াই করিয়েছে, ঝগড়া করানো। আমার ছবিটা দেখতে যাবা, বুঝছো বুঝছো তুমি? দিস হাউস বিলংস টু মি রাইট, আমি যেটা বলবো আপনি সেটাই করুন। তোমাকে যেমন ভাষাটা অ্যাডাপ্ট করতে হচ্ছে, ওদের সেই অ্যাডভান্টেজ মানে ওরা ওদের তো ওই অ্যাডভান্টেজ ছিল না, আমার তো মানে একটু পার্শিয়ালিটি হয়েছে হয়েছে আমার আর ইরফানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ওদের প্রবলেম, কিন্তু ইরফান অনেকটা ইংরেজিতে বলেছে সো ওটা বেরিয়ে গেছে। তা আমার অনেক মানে বাংলায় ঝগড়া ছিল আর অনেকগুলো কনটেক্সট বুঝতে পারতাম না ওদের,
ঠিক আছে, আই ডিড মাই বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট, আমি অনেক চেষ্টা করেছি, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। এই ক বছরে, এই দু বছরে বাবা তোমার জীবনে অনেক ধরনের ঝড় হয়েছে, তোমাকে সেইভাবে সামলাতে হয়েছে, এবং বলতে গেলে একটা একজন কঠিন মহিলা হিসেবে তুমি আসলে উত্তীর্ণ হয়েছে বলা যায়, মানে দিস ইজ আ গ্রাজুয়েশন টু আ ডিফারেন্ট লেভেল। সো অনেকে হারিয়েছো কাছের জন্য, আসলে আই থিঙ্ক আমার বাবার কথা বলছি, আমার আমি না বাবার মতন হয়ে যাচ্ছি আস্তে আস্তে, বিকজ বাবা সারা জীবন কোনোদিন কাউকে কিচ্ছু বুঝতে দিতেন না, যদি প্রবলেমস হতো, স্ট্রেস হতো, কোনোদিন কিছু বুঝতে দিতেন না, সো আই গট দ্যাট কোয়ালিটি ফ্রম মাই ফাদার আই থিঙ্ক, মানে আমরা তো ছোটোবেলা থেকে যাদেরকে দেখি বড় হই তাদের কখনই হয়ে যায়, সো উই আর ইনফ্লুয়েন্সড অ্যান্ড লট বাই আর ফ্যামিলি মেম্বার্স, সো আই থিঙ্ক আই ম্যানেজ ডিসেন্টলি, ঠিক আছে।